জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2023 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। সরকারের যে নীতি কৌশল আছে, সরকারের যে লক্ষ্যগুলো আছে, উন্নয়ন কৌশলগুলো আছে, সেগুলোকে বাস্তবায়নের জন্য এই পাবলিক সার্ভিসের যারা সদস্য তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাবলিক সার্ভিস ডেলিভার করতে গেলে মানি ইজ রিকোয়ার্ড এবং মানিটা হচ্ছে আসছে আমাদের জনগণের টাকা। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ পর্ব শেষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন, এখানে আপনারা কিভাবে যুক্ত হচ্ছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলে গেছেন, সরকারি কর্মকর্তা তোমাদের কাছে যারা সেবা নিতে আসে তাদের চেহারার দিকে তাকিয়ে দেখো, তারা তোমার বাবার মতো, তোমার ভাইয়ের মতো, তোমার আত্মীয়ের মতো, তাদেরকে যথাযথভাবে আন্তরিকভাবে সেবা দিতে হবে, জনগণকে সন্তুষ্টি করতে হবে। উপস্থাপনা আফসানা মিমি, প্রযোজনা মোহাম্মদ মনিরুল হাসান। দেখবেন আজ রাত 9টায় সকল কর্মকর্তার মাঝে আমরা ডিবেটে রয়েছি।